28 অক্টোবরের মহাসমাবেশে হামলা ও হরতাল চলাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য নেতাকর্মীর নামে মামলা দায়ের ও গ্রেফতার পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। অবিলম্বে মামলা প্রত্যাহার করে বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তিরও দাবি করেন ব্যারিস্টার কায়সার কামাল। আমাদের সুস্পষ্ট প্রশ্ন, পূর্ব পরিকল্পনা মাফিক যদি তারা এই সমাবেশ বানচাল না করত, এত তাড়াতাড়ি কিভাবে 164 জনের নাম ঠিকানা পিতামাতার নাম সহ এফআইআর তারা রুজু করতে পারে?